দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সমকাল আমি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এবং ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনের 76তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন এখানকার সাধারণ শিক্ষার্থী, একই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়া হয়েছেন এবং তারা মূলত তাদের এই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীকে কীভাবে রাঙিয়ে তোলা যায় ঠিক সেই কারণেই তাদের এই আয়োজন এবং সাজসজ্জা ব্যাপক আয়োজন করেছে ছাত্রলীগের পক্ষ থেকে। এবং একটু আপনাদেরকে দেখাতে চাই এই এলাকাটিতে কিন্তু মূলত তাদের এই 4 জানুয়ারি ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী, এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তার এই আজকের প্রোগ্রাম ঠিক 11টার সময় থেকে নেতাকর্মীরা কিন্তু জড়ো হতে শুরু করেন এবং তারপর কিন্তু তারা বিভিন্নভাবে মূলত যে কথা বারবারই বলছিলাম যে জয় বাংলা স্লোগানে কিন্তু পুরো এলাকাটি তারা মুখর করে তুলেছেন। দেখে একই চিত্র মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এই এলাকাতে কিন্তু মূলত জয় বাংলা স্লোগান এবং তাদের যে দলীয় স্লোগান সহ বিভিন্নভাবে ভোটের আগে তাদের নৌকার এই শোভাযাত্রা করবে এবং একটি পদযাত্রা করার কথা রয়েছেন এবং সেখান থেকে তারা জানান দিবেন যে নির্বাচনের আগে ছাত্রলীগের যে অবস্থান সেই অবস্থান তারা জানান দিবেন সেই কথা কিন্তু তাদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে। প্রিয় দর্শক, সমকাল লাইভটি কে কোথা থেকে দেখছেন সেটা লিখে জানাতে পারেন এবং শেখ হাসিনা জয় বাংলা স্লোগান কিন্তু এই এলাকাটি তারা মুখর করে তুলেছেন। এরই মধ্যে কিন্তু জমে উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আলফারতে বঙ্গ পাদাবাসের সামনে ঐতিহাসিক বটবৃক্ষের তলে কিন্তু শিক্ষার্থীরা তাদের অবস্থান জানান দিচ্ছে এবং তাদের আজকের এই ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কীভাবে তাদের এই আয়োজনটি রাঙিয়ে তোলা যায় সেই শিক্ষাতে কিন্তু তারা আসলে করতে চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ইউনিট সেখানে ছাত্রদের বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং যতই সময় গড়াচ্ছে ততই অবস্থা নিয়েছেন সেই চিত্রগুলো দেখতে পাচ্ছি। মূল স্টেজ আপনাদেরকে দেখাই, এই আজকের মূল স্টেজ এখানেই বক্তৃতা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তিনি ছাড়াও ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত রয়েছেন। ভোটের আগে আর মাত্র 2 দিন বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের আগে তাদের এরকম একটি আয়োজন নিশ্চিত ভোটারদের ভোট কিনতে পৌঁছানোর জন্য কিছুটা ত্বরান্বিত করবে বলে তারা ভাবছেন। তাদের নির্বাচনের আগে
ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন গভর্নমেন্ট কলেজ অফ